प्रिय शिक्षार्थीबृंद सबा के आंतरिक शुभेच्छा जानिए मुहूर्ते हमारे शिक्षा कार्यक्रम के एगिए नेवार जो जे पदक्षेपगुलो नियेछे सरकार कर्तृक नेवा हयेछे सेइगुलो आमरा अलस समय ना व्यय करे सबाई अनलाइनेर माध्यमे शिखब अनुसरण करब एवं अन्यदेरके उत्साहित करब এই আশা ব্যক্ত রেখে আজকে আমি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে আলোর প্রতিফলন নিয়ে আজকে আলোচনা করব। এর পূর্বে আমরা এই আলোর প্রতিফলনের উপর একটি বিষয়ে আলোচনা করেছিলাম, তার কিছু অংশ আজকে আবার আমরা এখানে সংযোজন করছি। তো সেই সংযোজনের মধ্যে আমাদের আছে দর্পণ, আজকের পাঠে দর্পণ, প্রতিবিম্ব, গুলি আয়না, উত্তর আয়না, গুলিয়ম, উত্তর আয়নার প্রতিবিম্ব, অবতল গুলি আয়নার প্রতিবিম্ব, অবতল আয়নার প্রতিবিম্ব, এ নিয়ে আমরা আলোচনা করব এবং শিখব বইয়ের মাধ্যমে যেন আমরা অনুশীলন করে আগিয়ে যেতে পারি এবং সেইখান থেকে আমরা কোন কোন জিনিসগুলো জানতে পারব সেগুলোর মধ্যে আছে দর্পণ কি, দর্পণ ব্যাখ্যা করতে পারব, প্রতিবিম্ব ব্যাখ্যা করতে পারবো যে প্রতিবিম্বটা কি আর এখানে দর্পণটা কি সেটা আমরা বলতে পারবো। এরপরে আলোক রশ্মির ক্রিয়া রেখা অঙ্কন করে দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব ব্যাখ্যা করতে পারবো, দর্পণের প্রতিবিম্ব সৃষ্টির কিছু ধারণা গণনা ব্যাখ্যা করতে পারবো, দর্পণের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, প্রতিবিম্ব সৃষ্টি ব্যাখ্যা করতে পারবো। তো আজকে আমরা সর্বপ্রথম আমরা প্রাথমিক ধারণা হিসেবে বইয়ের দিকে নাচে আমরা কিভাবে সামনে আগাতে পারবো, আমাদের বইও প্রয়োজন হবে, কারণ যেহেতু বইগুলো যারা লিখছে যারা আমাদের শ্রদ্ধা বাজন শিক্ষক এবং তারা অনেক জ্ঞানী অনেক গুণী, তারা এই নিয়ে গবেষণা করে সমস্ত সঠিক জিনিসগুলো উপস্থাপন করেছে, কারণ বিজ্ঞানে মিথ্যার কোনো কিছু নেই আর সেখানে হয়তো সংশোধনের কিছু থাকতে পারে, যেহেতু বিজ্ঞানী মাত্রই তার বিনয়ের সহিত যদি তার কোন গুলুক প্রমাণিত হয় তিনি বিনয়ের সহিত গ্রহণ করেন, আমরাও সেই ধরনের অভ্যাস গ্রহণ করব এবং সামনে এগিয়ে যাব। কারণ এখানে আমাদের প্রথম বলা হয়েছে যে দর্পণ, তো সেই দর্পণের মধ্যে আমরা জানি যে আলোর নিয়মিত প্রতিফলন, দর্পণ হল সেই বস্তু যাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটা আয়না হইতে পারে, স্বচ্ছ কোনো মাধ্যম হইতে পারে যার মধ্যে দিয়ে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। তা আমরা অবশ্যই সেই স্বচ্ছ কীভাবে প্রতিফলন ঘটে আমরা বলতে পারবো, যেমন এই ধরনের যদি আমরা কোনো সাদা কাগজ যদি রেখে সাদা আয়না যদি রেখে তার অপোজিট তার এক পৃষ্ঠে যে পায়রা লাগিয়ে অপর পৃষ্ঠে যদি আলো যদি ফেলি তাহলে সেই আলোটা প্রথমত উপরে যে আলোটা আছে সে আলোটা সাধারণত 4% উপরে যে আলো পড়বে সে আলোটা স্বচ্ছ মাধ্যম সেখানে 4% কী করবে প্রতিফলন করবে, আর পিছনে যে আমরা পলের দিছি অ্যালুমিনিয়ামের পলের বা রূপার পলের দিছি সেখান থেকে 96% আলো প্রতিফলন হবে, মোট 100% এখানে দুইটা প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কথা কিন্তু বাস্তবে একটি মাত্র প্রতিবিম্ব গঠিত হবে 100%। তো এই জন্য আমরা বলছি যে যাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। এছাড়া তোমরা দেখবে যখন সূর্যের আলোতে কোনো দর্পণের এক পৃষ্ঠা স্বচ্ছ অপর পৃষ্ঠে পায়রা লাগানো থাকে বা অ্যালুমিনিয়ামের ফলের দেওয়া থাকে বা রূপার ফলের দেওয়া থাকে সেই পৃষ্ঠ দেখে সেই পৃষ্ঠ তোমার দিকে রেখে আর বাকি পৃষ্ঠ যদি আলোর দিকে ধরো তাহলে দেখবে যে এখানে যে আলোটা পড়ছে সেই আলোটা প্রতিফলিত হয়ে অন্যত্রে তুমি যেখানে বাগা করে ফেলতে চাও যত ডিগ্রিতে সেটা অন্যত্রে যাইয়া পৌঁছতেছে, তাহলে এটিকে আমরা প্রতিফলন বলতেছি। এরপর প্রতিবিম্ব, আমরা যখন আয়নার সম্মুখে দাঁড়াই তখন আমাদের যে চেহারাটা আমরা দেখতে পাই সেটা হলো আমাদের প্রতিবিম্ব। আমরা যখন আয়নার সম্মুখে দাঁড়াই যখন আয়না
সম্মুখে এভাবে আমরা দাঁড়াই তখন দেখা যায় যে আমাদের চেহারাটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি। এই যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের প্রতিবিম্ব। এছাড়া যখন তোমরা মোবাইল অন থাকবে তখন তোমরা যখন দেখবে মোবাইলের দিকে তাকাবে তখন দেখতে পাবে এর দৃষ্টিতে তোমার হুবহু ছবি দেখা যাচ্ছে, তাহলে সেটা হলো কি প্রতিবিম্ব। তো সেই প্রতিবিম্বের প্রতিবিম্ব সাধারণত অবাস্তব প্রতিবিম্ব, আর যেটা সেখানে একটা আছে বাস্তব আর একটা আছে অবাস্তব প্রতিবিম্ব, যেটা সরাসরি একই উল্টো অবস্থায় দেখতে পাবো সেটা হবে বাস্তব প্রতিবিম্ব, আর যেটা সরাসরি আমরা সে আয়নার মধ্যে দেখতে পাচ্ছি সেটা অনেকটা অবাস্তব প্রতিবিম্ব। তো গুলিয়া এরপর আছে গুলি আয়না, একটা গোলকের অংশ বিশেষ কেটে যদি এক পাশে যদি আমরা যদি পায়রা লাগাই তাহলে আমরা দেখবো যে সেখান থেকে আমাদের চেহারা দেখতে পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে অবশ্যই গুলিয় আয়না। সেটা সাধারণত তোমরা বাসায় যে চা চামিচ দেখেছ সেই চা চামিচের উল্টো পিঠে যখন দেখবে তখন দেখতে পাবে তোমাকে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে গুলিয় আয়না। এরপর সেটা হইতে পারে উত্তল। তো আমরা জানি যে আয়নার মধ্যভাগ যে আয়নার গোলকের পৃষ্ঠা অংশ বিশেষ সেটা হবে আমাদের গুলিয় আয়না এবং উত্তল আয়না, আর যখন ওই গোলক পৃষ্ঠে যখন আমরা কী করবো পায়রা লাগব তখন সেটা অনেকটা খানিকটা যদি অবতল অবতল মনে হবে, তাহলে গুলিয় এবং উত্তল আয়নার প্রতিবিম্ব কীভাবে গঠিত হয় আমরা এখানে বইয়ের মধ্যে অবশ্যই জানতে পারবো, এবং অবতলগুলি হয় না অবতলগুলি হয় না ও অবতল হয় না প্রতিবিম্ব সেটা আমরা চিত্র সহকারে এখানে দেখাবো। তো এবার আমাদের এই যে গর্ভ প্রতিবিম্ব গুলি হয় না উত্তল হয় না উত্তলগুলি উত্তল হয় না প্রতিবিম্ব অবতলগুলি হয় না ও অবতলগুলি হয় না প্রতিবিম্ব, এগুলো সম্পর্কে আমরা বই থেকে আরও বিস্তারিতভাবে জানতে পারি। সেখানে তোমরা সবাই বইয়ের দিকে খেয়াল করলে দেখতে পাবে যে আমরা সবাই আয়না বা দর্পণ দেখছি, কেউ দেখি নাই এমন কোনো ব্যক্তি নাই যে সাধারণত নিজের চেহারা অন্তত নিজে দেখে নাই, এবং আয়নার নিয়মিত প্রতিফলন এর কারণে স্পষ্ট প্রতিবিম্বের সৃষ্টি হয়। আমরা তৈরি করা আয়না তৈরি করার জন্য কাঁচের পিছনে প্রতিফলনের উপযোগী করার জন্য উপযোগী রূপার ফলের দেওয়া হয়, অবশ্যই অর্থাৎ যে যদি আয়না যদি হয় তার পিছনে কি করা হয় ফলের দেওয়া হয় রূপার ফলে, এই যে আয়না সেটা যদি আয়না যদি হয় স্বচ্ছ হয় তার বিপরীত পৃষ্ঠে কি করা হয় ফলের দেওয়া হয়, কাঁচের সামনের পৃষ্ঠে থেকে 4% আলো প্রতিফলিত হলে পিছনের পৃষ্ঠ থেকে আলো প্রতিফলিত হয় 96%, তাহলে মোট 100% প্রতিফলিত হয়। খুব গুরুত্বপূর্ণ এবং টেলিস্কোপ এবং অন্য অপটিক্যাল যন্ত্রে যখন মূল প্রতিবিম্বটি গুরুত্বপূর্ণ হয় তখন কাঁচের উপরে থেকে বা অ্যালুমিনিয়ামের ফলের দেওয়া হয় যেন 4% এবং ফলের দেওয়ার কারণে 96% এরকম দুইটি প্রতিবিম্ব তৈরি হওয়ার কথা, কিন্তু বাস্তবে সাধারণত 100%-এর একটি প্রতিবিম্ব তৈরি হয়। তো এই প্রতিবিম্ব আমরা জানি আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, তাহলে আপাতিত রশ্মি আলোক রশ্মি যখন কোনো উৎস থেকে আলো কোনো মাধ্যমে এসে পড়ে সেখান থেকে সেখানে যে বিন্দুতে এসে পড়ে তাকে বলতো আমরা আপাতন বিন্দু, এবং সেই বিন্দু থেকে বিন্দুতে যদি লম্ব অঙ্কন করা হয় তাকে আমরা বলবো অভিলম্ব। এখন আমরা একটা কীভাবে বিম্ব জানতে পারবো একটি চিত্রের মাধ্যমে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে আমরা কীভাবে এই রশ্মিটা বিম্বটা গঠিত হয়
তাহলে সবাই বুঝতে অসুবিধা হবে না এবং আমরা সেখানে ভালোভাবে জানতে পারবো। তাহলে আমরা এখন এই চিত্রের মাধ্যমে বুঝতে পারবো যে আলোর নিয়মিত প্রতিফলন কিভাবে এবং বিম্ব কিভাবে গঠিত হয়। ধরো এখানে আমরা একটা আয়না আঁকলাম, এই বিয়ে একটি দর্পণ, এই দর্পণের মধ্যে এ এবং বি একটি দর্পণ, এই দর্পণের কোন বিন্দু থেকে যদি আমরা এখানে যদি আলোক রশ্মি যদি বেরে তাহলে তোমরা দেখতে পাবে যে এখান থেকে আলোক রশ্মিটা যাচ্ছে এবং এখান থেকেও যাচ্ছে। তাহলে তিনটা রশ্মি এখানে বস্তুটা যদি এক্স হয় যে বস্তুটা থেকে আলোক রশ্মি এই দর্পণে এসে পড়ল এবং সেই রশ্মিগুলো প্রতিফলিত হবে এবং সেই প্রতিফলনের নিয়ম অনুযায়ী আমরা চিত্র আঁকবো, এখানে আঁকবো আবার এই বিন্দু থেকে প্রথমে প্রতিফলনটা জানবো, এরপর তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি আমরা এক্স ডট বিন্দুটা দিই আর এগুলো হলো আলোর প্রতিফলন। তাহলে আমরা এখানে যদি একটা চোখে দৃষ্টি যদি আঁকি তাহলে আমরা অবশ্যই সেটা দেখতে পাবো। তাহলে এই যে দর্পণটা আছে একটা দর্পণ বা আয়না, আমার এখান থেকে আলোক রশ্মিটা যে দর্পণের উপরে পড়লো দর্পণ থেকে সেটা প্রতিফলিত হয়ে ওই দর্পণ থেকে বিন্দু থেকে প্রতিফলিত হয়ে আবার প্রতিফলন কোন উৎপন্ন করলো, এইভাবে প্রতিফলিত রশ্মিগুলো বা চলে আসলো। এই প্রতিফলিত রশ্মিগুলোকে যখন আমরা সামনের দিকে বর্ধিত করব, সামনের দিকে বর্ধিত করার পরে এক বিন্দুতে তার প্রতিবিম্ব গঠন হয়েছে। তাহলে এই যে এক বিন্দুতে তার প্রতিবিম্ব গঠন হয়েছে গঠিত হলো সেই প্রতিবিম্বই আমরা সাধারণত দেখতে পাই আয়নার মাধ্যমে। অর্থাৎ আমি যখন এখানে দাঁড়াবো তাহলে আমার এই যে আলোক রশ্মিটা কোথায় দর্পণের মাঝে যাইয়া পড়বে আর সেই দর্পণ থেকে প্রতিফলিত হয়ে হয়তো আমি যে দৃষ্টি শক্তি দিয়ে দেখাবো সেখানে আসলো এবং সেখান থেকে পিছনের দিকে যখন বর্ধিত করবো এক ডট বিন্দুতে আমার প্রতিবিম্বটা আমি দেখতে পাবো বা আমরা যে বস্তুটা রাখবো সম্মুখের মধ্যে সেই বস্তুটার প্রতিবিম্বটা আমরা দেখতে পাবো যেটা হবে অবাস্তব। তো আমরা এই থেকে জানতে পারবো যে এই প্রতিবিম্ব সম্পূর্ণ উল্টো প্রতিবিম্ব, সম্পূর্ণ অবাস্তব প্রতিবিম্ব এবং আমরা আয়নার যতটুকু সামনে দাঁড়াবো ঠিক ততটুকু পিছনে অবাস্তব প্রতিবিম্বটা দেখতে পাবো। তো এখানে যদি আমরা এভাবে যদি একটা সমবাহু ত্রিভুজের আকৃতি যদি আঁকি তাহলে আমরা দেখতে পাবো সেখানে এটা যদি লম্ব যদি হয় আর যদি এখানে কুণ্ডলীটা যদি সমান হয়ে যায়, সমান অবশ্যই হবে যেহেতু আবাদন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা কী হবে সমান হবে, তাহলে এখানে আবার দ্বিবেদিক কোণের সংজ্ঞা আসবে আর এখানে সমকোণের সংজ্ঞা আসবে। তাহলে আমি দুইটা কোণ এবং একটা বাহু যদি সমান হয় তাদের ত্রিভুজ দুটি অবশ্যই সর্বসম দেখতে পারবো। ওই চিত্র থেকে আমরা বলতে পারবো যে আপাতত লক্ষ্যবস্তু যত দর্পণের সামনে থাকবে প্রতিবিম্ব ঠিক ততটুকু পিছনে গঠিত। এরপর আমরা আমাদের বইয়ের মধ্যে যে জিনিসটা জানতে পারবো সেই জিনিসটা যে একটা ক্যালামাইড ক্যালাইডোস্কোপ
যাকে আমরা তিনটা অংশ দিয়ে কি করতে পারবো, তিনটা কাজ নিয়ে কাজ, এই ধরনের তিনটা কাজ আমরা কি করব নিব, সেই তিনটা কাজকে প্রথমত এক পৃষ্ঠ আমরা কি করব যে রুবার পালের অথবা কাগজ দিয়ে কি করব মুড়ে দিব, এবং রুবার পালের দিয়ে অবাধ এইভাবে তিনটা পর্ব তিনটা নিয়ে, তাহলে আমরা এইভাবে তিনটা নিয়ে দুইটাকে যদি আমরা এভাবে যদি রেখে দিই তার সম্মুখের মধ্যে এক পৃষ্ঠে যদি আমরা কি করি পাতলা কাগজ দিয়ে রাখি, এবং ভিতরে ভিতরের অংশে যদি আমরা কোনো রঙিন বস্তু যদি রাখি তাহলে সেটাকে আরও উজ্জ্বলভাবে দেখাবে। এটা হলো সাধারণত আলোর অভ্যন্তরীণ নিমিত প্রতিফলন, কারণ এর সাহায্যে আমরা এই যে দেশের দূর দূরান্তে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কী করতে পারি আমাদের ছবি এবং দৃশ্য কী করতে পারি প্রেরণ করতে পারি। তো তোমরা অবশ্যই এটা বাসায় কাজ করে দেখতে পারবে, এরপর আমরা জানতে পারবো যে আমাদের মা বা বাবা যদি সাধারণত অনেক সময় মা রূপচর্চা বা নিজের রূপচর্চা করার জন্য যখন আমরা আয়না কিনব দর্পণ কিনব বা আয়না কিনতে যাব, তখন যদি আমার পূর্ণদৈর্ঘ্যের আয়নার কথা বলে তাহলে আমি এই সূত্র থেকে অবশ্যই বলতে পারবো যে আমার জন্য আমি যতটুকুর সামনে অগ্রসর হব ততটুকুর মাঝে আমার অর্ধেক দৈর্ঘ্যের দর্পণ ক্রয় করলে আমি কী করতে পারবো আমার পূর্ণাঙ্গ দৈর্ঘ্য দেখতে পাব। এরপর তোমরা মোমবাতির মাধ্যমে যেটা দেখতে পাচ্ছ দেখতে পাবে বইয়ের মধ্যে, সেখানে দেখা যাবে যে আমরা এই ধরনের কাগজ এই ধরনের বোর্ড নিয়ে অন্ধকার স্থানে যখন আমরা কী করব কাজ করব, তখন সেই বোর্ডটাকে আমরা ফুটো করে যখন ফুটো করব সেই ফুটোর মাধ্যমে দিয়ে অপোজিটে যখন আমরা কী করব এই পাশে মোমবাতি জ্বালিয়ে রাখবো, এবং অপর পৃষ্ঠে অপর সম্মুখে যখন পাতলা পাতলা কাগজ দিয়ে রাখবো তখন দেখবো যে এই মোমবাতির উল্টো প্রতিবিম্বটা আমরা কী করতে পারবো, মোমবাতির প্রতিবিম্বটা আমরা উল্টো দিকভাবে দেখতে পাবো যেটা বাস্তব এবং সরাসরি জ্বলতেছে, এবং সেটা অনেকটা দেখা যাবে যে উল্টো, আসলে এটি হলো বাস্তব প্রতিবিম্ব। যে এর কিছুক্ষণ পূর্বে আমরা বলছিলাম যে অবাস্তব প্রতিবিম্ব, এরপর আছে গুলি আয়না। সাধারণত তোমরা নিশ্চয়ই চামেচ দেখেছ, সেই চামেচের মধ্যে দেখা গেছে যে আমরা আমাদের চেহারা দেখতে পাই, কিন্তু সেই চেহারাটা অনেকটা ছোট আকৃতির, এবং সে জন্য আমরা এবং যতই দূরে সরে আসবো ততই দেখা যাবে যে ছোট আকৃতি দেখাবে, এবং তার এক গোলকে একটা পৃষ্ঠ কেটে যদি ওই উপরের পৃষ্ঠে প্রলেপ না দিয়ে অপর পৃষ্ঠে যদি প্রলেপ দেয় তাহলে অবশ্যই তার যেহেতু আলো নিয়মিত প্রতিফলন ঘটবে, সেহেতু আমরা আমাদের চেহারাটা বা বিম্বটা প্রতিবিম্বটা আমরা দেখতে পাবো। অনুরূপভাবে তোমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ যে বইয়ের মধ্যে যে উত্তল আয়নায়, যে এখানে আসলে যে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আয়নাটা আছে সেটা হলো একটা উত্তল আয়না। এর পৃষ্ঠে যখন আলোকরশ্মি এসে পড়লো এই উত্তল আয়নার পৃষ্ঠে, এই পৃষ্ঠে যে আলোকরশ্মিগুলো এই যে আলোকরশ্মিগুলো এখান থেকে প্রথম আসে কোনো বস্তু থেকে যখন আসে অগ্রদার অর্থাৎ মেরু পৃষ্ঠে পড়ে, এবং সেখান থেকে যে আমরা আরও কয়েকটা রশ্মি আঁকি তাহলে বুঝতে পারবো। আর এখানে যে ধরো এখানে একটা গোলক আছে, এই গোলকটাকে যখন আমরা কী করবো খণ্ডিত করবো তাহলে গোলকের ব্যাসার্ধ আসলে কীভাবে আমরা জানতে পারবো, দেখো এখানে আমি যদি একটা গোলক যদি আঁকতে যাই তাহলে আমাকে অবশ্যই এখানে যে এই যে ব্যাসার্ধটুকু আমি নিলাম এটাকে তো আমি অবশ্যই গোলকের বক্রতার এটার দেখি মেরুবিন্দু, আর এই থেকে যে কেন্দ্রবিন্দু পর্যন্ত
এখানে আমরা বলবো দেখি এটাকে আমরা বলবো ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধকে আমরা অবশ্যই হাল দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এই রশ্মিগুলো যখন আমরা কি করবো সামনের দিকে বর্ধিত করব তখন যে কোনো একটা বিন্দুতে আসি মিলিত হবে, এই বিন্দুটাকে আমরা বলবো প্রকাশ বিন্দু। আলোক রশ্মি যে বিন্দুতে এটাকে আমরা বলবো প্রধান প্রকাশ। এই প্রধান প্রকাশকে সাধারণত এর দ্বারা প্রকাশ করা হয়, এই প্রধান প্রকাশকে এর দ্বারা প্রকাশ করা হয় এবং সেই প্রধান প্রকাশের প্রধান প্রকাশ মেরুবিন্দু থেকে তার বক্রতার ব্যাসার্ধে অর্ধেক হবে, অর্থাৎ যেটাকে বলবো আমরা R/2। R/2 অর্থাৎ কোনো দর্পণ থেকে যখন আলোক রশ্মি কোনো এক কেন্দ্রবিন্দু থেকে আসছে বলে মনে হয় বা প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়, তখন যে পৃষ্ঠ থেকে আলোক রশ্মি যে পৃষ্ঠে আলোক রশ্মি এসে পড়ে তার বিপরীত পৃষ্ঠে দেখা যাবে যে আলোক রশ্মি কোনো এক বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেটাকে আমরা বলবো প্রকাশ বিন্দু। আর প্রকাশ বিন্দু থেকে এই বক্রতার ব্যাসার্ধের যে দৈর্ঘ্যটা হবে সেটাকে এটাকে আমরা বলবো মেরুবিন্দু। তো মেরুবিন্দু যে মেরুবিন্দু এবং মেরুবিন্দুর যে রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হলো প্রকাশ বিন্দু। এই প্রকাশ বিন্দু এবং মেরুবিন্দুর যে দৈর্ঘ্যটা সেটা হবে তার বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তো এখানে আমরা তোমরা নিশ্চয়ই এই পুরোটা পড়লে জানতে পারবে এবং আরও যখন আমরা যে রশ্মিগুলোকে এভাবে কাজে লাগাতে পারবো এবং এই পৃষ্ঠের মধ্যে তোমরা দেখতে পাবে যে এখানে কোনো এক রশ্মিগুলো যে তোমাকে প্রমাণ করতে দিবে যে গুলি একটি গুলীয় আয়নায় আসলে একটা গোলকের অংশ এবং সেটার প্রকাশ দূরত্ব হবে তার বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এখানে দেখো তোমরা দেখতে পাবে যে রশ্মিটি তোমরা এখানে দেখতে পাবে, এটা যদি আমার দর্পণ যদি হয় এবং সেখানে যদি আলোক রশ্মি সমান্তরালভাবে গুলীয় দর্পণের উপর পড়ছে এবং সেই রশ্মিটা থেকে পরবর্তীতে আরও প্রতিফলিত রশ্মির যে বিন্দুতে লম্ব অঙ্কন করা হয়েছে তাহলে আপাতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে আপাতন কোণ, আর প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয়েছে প্রতিফলন কোণ। একটা দিচ্ছে θ1 আর একটা দিচ্ছে θr, বা আমরা এখানে θi বলতে পারি যেহেতু আপাতন কোণ আর প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। এরপর যেহেতু আমরা জানি বক্রতার এই রশ্মিটাকে যখন আমরা এখানে বি থেকে যে রশ্মিটা আমরা আঁকলাম সেটা প্রধান অক্ষের সাথে এক বিন্দুতে মিলিত হয়েছে আর ওখান থেকে যে অবিলম্ব থেকে প্রতিসরিত রশ্মি থেকে যে রেখাটা আঁকলাম সেটা প্রধান বিন্দুতে মিলিত হয়েছে এ বিন্দুতে, আর অবিলম্ব থেকে যে রেখাটা আঁকলাম সেই রেখাটা ও বিন্দুতে মিলিত হয়েছে। এই স্থান থেকে আমরা অবশ্যই বলতে পারবো যে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, যেহেতু আমাদেরকে অবশ্যই ত্রিভুজবিধির সূত্র জানতে হবে। ত্রিভুজবিধির সেখানে আমরা যখন দুই বাহু এক কোণ অপর একটি ত্রিভুজে দুই বাহু এক কোণ অথবা দুই কোণ এক বাহু অপর একটি ত্রিভুজে দুই কোণ এক বাহু যখন সমান হবে তখন ত্রিভুজ দুটি সর্বসম হবে। ওখান থেকে আমরা বলতে পারছি যে FY সমান FX এবং XY হলো এখানে XY হলো ব্যাসার্ধ আর থেকে অনেক ছোট এবং এটি সত্য, বেশিরভাগ উত্তর আয়না এটা সত্যি। এই স্থল থেকে আমরা বলতে পারবো যে FX ইকুয়াল টু এখানে যে FX আছে যে বক্র মেরুবিন্দু থেকে প্রধান প্রকাশ পর্যন্ত এই দূরত্বটা হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এরপর গোলীয় এবং উত্তল আয়নার প্রতিবিম্ব তোমরা এই পথ অবলম্বন করে যখন দেখতে পাবে এখানে আমরা লক্ষ্যবস্তু যত সম্মুখী হবে প্রতিবিম্ব ঠিক পিছনে তারা পিছনে গঠিত হবে এবং সেটা হবে সাধারণত লক্ষ্যবস্তুর অর্ধেক। অর্থাৎ যে সাধারণত আমরা গোলীয় দর্পণ ব্যবহার করি সেই উত্তল দর্পণের মধ্যে লক্ষ্যবস্তু হবে
বক্রতা অনেকটা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অর্ধেক। অবদল দর্পণের কোনো এক বিন্দু থেকে অর্থাৎ অবদল পৃষ্ঠ থেকে রশ্মিগুলো সাধারণত সম্মুখের দিকে বর্ধিত করলে যে বিন্দুটা পাওয়া যাবে সেখানে তাকে আমরা বলব ফোকাস বিন্দু। এবং ফোকাস সেই ক্ষেত্রে ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক এবং আমরা মেরুবিন্দু পাবো এবং বক্রতার কেন্দ্র পাবো এবং ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে। আর অবদল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব আমরা অবশ্যই সেখানে পাবো বৃহৎ আকৃতি, কারণ দর্পণকে আমরা সম্মুখে রেখে প্রতিবিম্ব যত দূরসরতে থাকবে, লক্ষ্যবস্তুটা তত দূরসরতে থাকবে তত বৃহৎ আকৃতি দেখা যাবে। কারণ এই অবদল দর্পণ ব্যবহার করে আমরা সাধারণত বয়স্ক যে লোকগুলো আছে তারা তাদের দাড়ি চাড়া থেকে আরম্ভ করে এবং সেটা তারা কী হতে পারে ভালোভাবে দেখতে পায়। তো আমরা আজকের এই প্রতিবিম্বের চিত্র অঙ্কন পর্যন্ত সীমাবদ্ধ রাখবো। পরবর্তী ক্লাসে আমরা আরো ভালোভাবে অধ্যয়নের জন্য এবং সেটা বাস্তব ব্যবহারিক রূপ দেওয়ার জন্য সচেষ্ট থাকবো। এই আশা ব্যক্ত করে আমি এখানেই আমার ক্লাস সমাপ্ত করলাম। খোদা হাফেজ।